আজকে সজনা পাতা দিয়ে, গুটের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে একটা রেসিপি করুম। কি মাছের মাথা? ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা করুম। সজনা পাতা দিয়া? সজনা পাতা দিয়া। বাহ, এটা টান কমন রান্ধা হইব। মশলা ইলিশ মাছের মশলা কে ডালি দি? গুটের ডাল। গুড়ের ডাল, সজনা পাতা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, ডাল শাক। সিটি কয়টা? একটা। শাক কারণ লাগবো না? জলটা ভাই কিরম, একটু লবণ ছিটা দিয়া, ছিটা দিলে একটু তিতার তিতা ভাবটা কমবো আর কি। আচ্ছা, এর লেগে এইভাবে লিতাছি। ডাল শাকের লেগে মাছটি ভাজতেছি। গুটের ডাল সিদ্ধ হয়েছে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণটা, পাতাটি দিতেছি। সজনা পাতা দিলে না? আর একটু সুপ দিলে সন্দেশটা দিয়ে লাগবে। জিরা, ধনিয়া, আদা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, অল্প মরিচের গুঁড়ো দিছি। মাছের মাথাটি টাইম দিতেছি, নাহলে সেন্ট দিতে বাংলা সেন্টার লিখে না, বেশি বাংলা কাটা লাগবে।
গরম মশলা, মানে হয়ে গেছে না শেষ।